ওরে হাসর বাসিয়া যা, আর বিলম্ব করিস না, আজকের দিনেতে মহান আল্লাহর ওই কঠিন আজাব গজব থেকে, জাহান্নাম থেকে যদি পরিত্রাণ পেতে চাস জলদি করে যা, আখিরি জামানার পয়গাম্বর যার সুসংবাদ আমি কোরআনের ভাষায় তোদেরকে দিয়েছিলাম, জোরে বলেন আল্লাহু আকবার। ওরে হাসরবাসীরা সবাই ফিরে দিল, কেউ তোদের সহায় দিল না, কেউ মহান মনিবের কাছে বলার সাহস নিল না, সবাই দুরু দুরু করে তাড়িয়ে দিল, কিন্তু না না আনালাহা, আমি তো এই কাজের জন্যই হাসরের ময়দানে আসি, আয় তোদের জন্যই মহান আল্লাহর কাছে আমি যাব, আমার নবী মা নবী ওই দিনেতে মহান আল্লাহ পাকের আরশ আজিমের নিচে সিজদায় পড়ে যাবে, মহান আল্লাহর কাছে সিজদা অবনত হয়ে আমার আল্লাহ পাকের দরবারে মহান রসুল আমার তার কলিজা ভরা আবেগ নিয়ে বলতে থাকবে, নগো আমার আল্লাহ। সিদ্দিকিয়া মিডিয়া, এনজয় বাই লিসনিং টু দা ইসলামিক লেকচারস। নবীকে চিনলেন না, নবীকে বুঝলেন না, আমার নবী উম্মতের জন্য কত দরদি, নবী আমার বলেন উম্মত যে কেউ যখনই কোনো গুনাহের কাজ করে আমার ওই উম্মতের পক্ষ নিয়ে মহান আল্লাহর কাছে আমি নবী ক্ষমা প্রার্থনা করি। ভাইরা আমার আব্বা জান ইমানদারেরা, নবী শুধু এখনই নয় কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য একমাত্র শুভাকাঙ্ক্ষী, আমার আপনার জন্য একমাত্র সাফায়াতকারী হবেন, জোরে বলুন ঠিক কিনা। সেই বুখারী মুসলিমের মধ্যে আসছে কিয়ামতের দিন, আনানাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জান্নাসু বাদুহুম ফি বাদিন কানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন মানুষ হুড়মুড়ি খেতে থাকবে একে অপরে, একদম পঙ্গপালের মতো তারা দৌড়দৌড়ি করবে, জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি আমার এমাতো অবস্থায় মানুষগুলো ইয়াতু নাইলা আদম সাফিউল্লাহ, নবী আদম আলাইহিসসালামের কাছে এসে তারা হাজির হবে, এসে বলবে ওগো আল্লাহ নবী আদম আলাইহিসসালাম ইশফালি ইশফালানা ইলা রব্বিক, আপনার রবের কাছে আমাদের জন্য আজকে সুপারিশ করেন, মহান আল্লাহ কহার নাম ধারণ করে আসেন, না জানি আমাদের জন্য জাহান্নামের অর্ডার হয়ে যায়, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওগো আমাদের আদি পিতা, আমাদের আদি আব্বা আদম সাফিউল্লাহ আলাইহিস সালাম, আদেব আপনি পৃথিবীতে প্রথম মানুষ, আমাদের প্রথম বাবা হিসেবে জমিনে এসেছিলেন, কাজী আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন। নবী আদম আলাইহিসসালাম বলবেন লাস্তু লাহা, ও মানুষেরা ও আমার সন্তানেরা, আজকের দিনেতে মহান আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে সুপারিশ করার মতো সাহস আমি নবী আদমের না। ফালাইকুম ইব্রাহিম আলাইহিসসালাম, সুতরাং তোমরা যাও নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে, কারণ ওফা ইন্নাহু খলিলুর রহমান, হোসেন রহমানের খলিল, রহমানের বন্ধু, তার মানে আল্লাহর বন্ধু। ফায়াতু নাইলা ইব্রাহিম আলাইহিসসালাম, লোকজনগুলো হাসরের ময়দানে নবী ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিসসালাম তখন তিনি বলবেন লাস্তু লাহা, আমি এই কাজের জন্য আজকে উপযুক্ত নই, সুতরাং তোমরা আলাইকুম বি মুসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালামের কাছে যাও, ফাইন্নাহু কালিমুল্লাহ, কারণ তিনি হচ্ছেন আল্লাহ পাকের কালিম, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ফায়াতু নাইলা মুসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালামের কাছে হাসরবাসীরা চলে আসবে, মুসা আলাইহিসসালাম ফায়াকুলু, তিনি বলবেন লাস্তু লাহা, আমি এই কাজের জন্য উপযুক্ত নই, ফালাইকুম বি ঈসা আলাইহিসসালাম, ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, তোমরা ঈসা আলাইহিসসালামের কাছে যাও, তিনি
হলেন আল্লাহ পাকের রূহ, আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি কুদরতি যে মা বাবা সারা এই পৃথিবীতে শুধু মায়ের মাধ্যমে আসছেন, জোরে বলেন কথা ঠিক কিনা। অতএব তোমরা নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাও, ফায়াতুনা ইলা ঈসা আলাইহিস সালাম, মহাশরবাসী ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, তিনি বলবেন ফায়াকুরু লাস্তাউলাহা, আজকে আমি এই কাজের কোনো উপযুক্ত নই, ফালাইকুম বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওরে হাশরবাসী রাজা আর বিলম্ব করিস না, আজকের দিনেতে মহান আল্লাহর ওই কঠিন আযাব গজব থেকে, জাহান্নাম থেকে যদি পরিত্রাণ পেতে চাস জলদি করে যা, আখরি জামানার পয়গাম্বার যার সুসংবাদ আমি কোরআনের ভাষায় তোদেরকে দিয়েছিলাম, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূল। আমার ভাইজান আপনাদের বান্দারা, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সুসংবাদ কোরআনের ভাষায় দিয়ে গেছেন, সূরা সফ 61 নম্বর সূরা 6 নম্বর আয়াতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। নবী ঈসা আলাইহিস সালাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি এমন একজন পয়গাম্বার, এমন একজন বার্তাবাহক, আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী এবং এমন একজন নবীর আমি সুসংবাদদাতা যার নাম হবে আহাম্মাদ। সে নবী ঈসা আলাইহিস সালাম বলবেন, আর দেরি করিস না, যা যা সেই সুসংবাদ প্রাপ্ত নবীর কাছে যা, যদি আজকে বাঁচতে চাস হাশরবাসীরে সবাই দলবদ্ধ হয়ে যাবে। খেয়াল করে দেখেন, নবী আদম আলাইহিস সালাম ফিরায় দিলেন, আমার দ্বারা সম্ভব নয়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার দ্বারা সম্ভব নয়, চলে যাও। মুসা আলাইহিস সালাম তিনিও ফিরায় দিলেন, আমার দ্বারা সম্ভব নয়। ঈসা আলাইহিস সালাম তিনিও বললেন, আমার দ্বারা সম্ভব নয়। আমার নবীর কাছে এবার আসলেন, এবার আমার নবী কি বললেন, ফায়াতুনি, এবার হাশরবাসীরে আমার কাছে আসবে, নবী আমার বলেন ফাআকুলু হাশরবাসীরা। সব নবী ফিরাইয়া দিয়েছে, কেউ সাহস পায় নাই, কেউ তোমাদেরকে কাছে নেয় নাই, আমি নবী ফিরাইয়া দেব না, আমি নবী তো এই কাজের জন্যই হাশর ময়দানে আসি। ওরে হাশরবাসীরা সবাই ফিরাইয়া দিল, কেউ তোদের সহায় দিল না, কেউ মহান মনিবের কাছে বলার সাহস নিল না, সবাই দুরু দুরু করে তাড়িয়ে দিল, কিন্তু না না আনালাহা, আমি তো এই কাজের জন্যই হাশরের ময়দানে আসি, আয় তোদের জন্যই মহান আল্লাহর কাছে আমি যাব। আমার নবী মা নবী ওই দিনেতে মহান আল্লাহ পাকের আরশে আজিমের নিচে সিজদায় পড়ে যাবে, মহান আল্লাহর কাছে মহান রসুল আমার তার কলিজা ভরা আবেগ নিয়ে বলতে থাকবে, নগো আমার আল্লাহ, ও আমার মনিব, আজকে হাশরের ময়দানে তাকিয়ে দেখেন মানুষগুলো কত হুড়মুড়ি খাচ্ছে, পঙ্গপালের মতো দৌড়দৌড়ি করছে, ও আমার আল্লাহ, সেই তাইফের ময়দানের সেই বৃষ্টির মতো পাথরের আঘাতের সহ্য কষ্ট এখনো আমার মনে পড়ে। উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, আজকে হাশরের ময়দানে আপনার কাছে বলতে চাই, সেই তাইফের বৃষ্টি ঝরা পাথরের আঘাতের বিনিময়, উহুদের ময়দানে আমার দান্দান মোবারক শহীদের বিনিময় আপনার কাছে আরজু, আমার গুনাহগার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। আমার নবী মা নবী যখন আল্লাহর কাছে কাঁদতে থাকবেন, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব ইরফা রাসাক, আপনার বরকতি বেহেশতি মাথা মুবারক উত্তোলন করেন রে বন্ধু, আজকে আপনি যা চাইবেন মহান আল্লাহ তাই কবুল করবেন, আপনি যা বলবেন আমার আল্লাহ তাই শুনবেন, সুতরাং আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ শোনা হবে। হাবিব
যার অন্তরে এক জাররা এক শস্য পরিমাণ দানা ইমান আছে, তাকে পর্যন্ত সুপারিশ করে আমার জাহান্নাম থেকে বের করে জান্নাতের মেহমান বানায়া দে। আমার বন্ধু মুসলমান আব্বাজান ইমানদারেরা, সেই নবী আমার এখনো রওজা মুবারকে আমার আপনার জন্য কান্দে আছেন, জোরে বলুন ঠিক কিনা? যেই নবী এত বড় সহায় দেবেন, এত বড় আমার আপনার জন্য বিপদের মুহূর্তে সঙ্গী হবেন, আমার আপনার বন্ধু হবেন, সেই নবীজির প্রতি দরুদ শরীফের আমল বেশি করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেন করবেন? যদি দুনিয়ার যদি কোনো সম্মানিত নামি দামি ব্যক্তি হয় তার পাশে যদি আপনি থাকতে পারেন, নিজেকে ধন্য মনে করেন, নিজের সম্মান ইজ্জতটাকে অনেক বড় আপনার বলে প্রকাশ করেন, জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাই প্যারা নবী মায়া নবী সুনানে তিরমিজি শরীফের হাদিস عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم اول الناس بيوم القيامه اكثرهم عليه صلاه رواه الترمذي سنن الترمذي حديث 784 নম্বর مشکات المصابي 924 নম্বর আপনার 23 নম্বর হাদিস আমার নবী বলেন কিয়ামতের ময়দানে উম্মতে যদি আমার একান্ত কাছে আমার পাশে যদি থাকতে চাও এই জমিন থেকে বেশি করে আমার প্রতি দরুদের আমল করে যাও। দুনিয়ায় যারা রসুলের প্রতি সবচেয়ে বেশি দরুদ শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে আমার রসুলের সবচেয়ে একান্ত কাছে থাকবে, সেই রসুলের দরুদ আমরা পড়বো না ছাড়বো? জোরে বলেন আমরা পড়বো কি ছাড়বো? কারা কারা বেশি করে দরুদের আমল করবে একটু হাত তুলে দেখাই না? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। আমাদের কি কষ্ট হচ্ছে? দুরুশ্বরী পড়তে কোনো সমস্যা আছে নাকি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাসিয়া আলাইয়া সলাতা ফাকাদ আখতা তরিকান ইলাল জান্নাহ। যেবা যারা আমার প্রতি দরুদ পড়তে ভুলে গেল তারা যেন আল্লাহ পাকের জান্নাতের রাস্তাটা ভুলে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কি আল্লাহ পাকের জান্নাতের রাস্তা ভুলে যেতে চাই? আওয়াজ দিয়ে বলুন, জান্নাতের রাস্তা ভুলে যেতে চাই? আমরা আল্লাহ পাকের জান্নাতের রাস্তায় থাকতে চাই, জোরে বলুন কথা ঠিক কিনা? দিলের কান লাগিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন, আর রসুলের শানে দরুদ শরীফ মহব্বতে পড়বেন, জিকির অন্তর থেকে কলিজা থেকে মহব্বত নিয়ে করার চেষ্টা করবেন। আল্লাহ পাকের কালাম শুনলে একটু দারাজ কণ্ঠে মহান আল্লাহ পাকের বরত্ব আল্লাহু আকবার এই তাকবীর দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মসজিদে হাজিরিন আসুন। যদিও এই গুরুদাসপুর থানাবস্ত তেলকুফি গ্রাম, তাই না? তেলকুফি মহল্লায় মসজিদের উন্নয়ন, মসজিদের উদ্যোগে আজকের এই মহতি আয়োজন, খড়ের উপরে আপনারা বসে আছেন, এটা ভাববেন না যে মনে হয় হুজুরদের এটা একটা মানে ফর্মালিটি, তাদের মনে হয় এটা একটা সিস্টেম পদ্ধতি। হ্যাঁ, ফর্মালিটি সিস্টেম পদ্ধতি বলতে পারেন, কিন্তু সিস্টেম পদ্ধতি ফর্মালিটি এই কারণে যে আমার রসুলের মাধ্যম দিয়ে আল্লাহ পাকের তামাম রহমত বরকত আল্লাহ পাকের সৃষ্টি রাজিতে আল্লাহ পাক নাজিল করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা রসুলের শানে
একটু দরুদ শরীফ না পড়লে আমাদের কলিজায় আমরা শান্তি পাই না, জোরে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এর জন্য আসুন দিলটা মদিনার দিকে গুজার করে মহব্বতের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূরে মুজাসসাম কামুলিওয়ালা, নূরে মুজাসসাম কামুলিওয়ালা, কুরআনে পড়মান আশিকি সারাকে বুঝিবে আমার, নূর নবীজির শান। চিৎকার করে বলেন মারহাবা, নূরে মুজাসসাম কামুলিওয়ালা, নূরে মুজাসসাম কামুলিওয়ালা, কুরআনে পড়মান প্রেমিক সারাকে বুঝিবে আমার, মায়ার নাবীর মান। জোরে বলুন কথা ঠিক কিনা? চিনিল না সাসা হয়ে আবু লাহাবে, কিত দাস হইয়াছেন হাবশি বিলালে। জোরে বলেন মারহাবা, চিনিল না সাসা হয়ে আবু লাহাবে, কিত দাস হইয়াছেন হাবশি বিলালে, নবীকে চিনিয়া বিলাল, নবীকে চিনিয়া বিলাল, দিলেন আজাদ আশিক সারাকে বুঝিবে আমার, মায়ার নাবীর মান প্রেমিক সারাকে বুঝিবে আমার, দয়ার নাবীর শান। নূরে মুজাসসাম কামুলিওয়ালা, নূরে মুজাসসাম কামুলিওয়ালা, কুরআনে পড়মান আশিকি সারাকে বুঝিবে আমার, জিন্দা নাবীর শান। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। কেমনে ঘুমাও নামাজ সেরে ফজর করে কাজা, উমুন কেমনে ঘুমাও নামাজ সেরে ফজর করে কাজা, এই ঘুমেই হতে পারে তোমার জানাজা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে অবুজ মন, মরণের কালে বুঝিতে পারবি, মরণের কালে
বুঝিতে পারবি নবীজির কলেমার এতই গুণ। লা ইলাহা জোরে লা ইলাহা ঐতিহ্যবাহী নাটোর জেলাধীন গুরুদাসপুর থানাবস্থ তেলকুপি বাইতুন্নূর জামে মসজিদে দশম বার্ষিকী যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে বিরাট ইসলামী জালসা অধ্যক্ষা মোনাব্বার মোতাবাররক নুরানী মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হাসানুজ্জামান সর্দার বিশিষ্ট সমাজসেবক খুবজিপুর সহ সভাপতি মহোদয়গণ প্রধান অতিথি আলহাজ ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি মাননীয় সংসদ সদস্য নাটোর চার ও স্বাস্থ্য এবং জনসংখ্যা বিষয়ক সম্পাদক নাটোর জেলা আওয়ামী লীগ আমন্ত্রিত ওলামাই কেরাম বিশেষ অতিথিবৃন্দ হযরত ওলামাই কেরাম বিলখুসুস আখাসুল খাস যার শুভাগমনে আজকের এই মহতি আয়োজন আজকের এই নুরানি ব্যবস্থাপনা যিনি সুদূর ভারত থেকে আপনাদের এই এলাকায় পদধূলি পদচারণা আমার আপনার সকলের জন্য হেদায়েতে রাহবান হিসেবে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহিমাহুমুল্লাহু তাআলা নাওয়ার আল্লাহু মারকাতাহু সকলেই বলি আল্লাহুম্মা আমিন। জেনার আওলাদ আল্লামা পীর শাহ সুফি সুলতানুল ওয়াইজি হযরত আল্লাম মাওলানা মুহাম্মদ জুলফিকার সিদ্দিকী আল কুরাইশি রহিমাহুমুল্লাহু তাআলা তেনার সুযোগ্য নাতি আল্লামা পীর শাহ সুফি হযরত মাওলানা মুহাম্মদ ওমর সিদ্দিকী আল কুরাইশি মাদদাজিল্লাহুল আলী আল্লাহ হুজুরের হায়াতে তৈয়বা তবিলা দান করুন সকলে বলি আমিন। তেনার সুযোগ্য চেনেহে আদরে ভাগ্নে হযরত আল্লাম মাওলানা মুহাম্মদ সৈয়দ জুবায়ের হুসাইন সাহেব এম এম বি এ অনার্স উলুবেরিয়া হাওড়া ভারত আল্লাহ পাক হুজুরের হায়াতে তৈয়বা তবিলা দান করুন সকলে বলি আমিন। আমার সঙ্গে সকলেই তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম এইটা হলো
সিরাতাল মুস্তাকিম সহজ সাবলীল আল্লাহ পাকের জান্নাতের রাস্তা। সুতরাং তোমরা এই রাস্তার অনুসরণ করো, অনুকরণ করো, আর যত রাস্তা যত মতপথ যত আদর্শ আছে তোমরা যেন তার অনুসরণ অনুকরণ করো না, তাহলে আসল রাস্তা থেকে তোমরা ছিটকে পড়ে যাবে, দূরে সরে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে। আল্লাহ পাক এরপরে বলে দিচ্ছেন, জালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই উপদেশ, এই নসিহত তোমাদের জন্য করা হলো যেন করে তোমরা মুত্তাকি খোদা বিরো আল্লাহ ওয়ালা হতে পারো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার আব্বাজান ইমানদারেরা, এখন সেই জান্নাতের রাস্তার পরিচয়টা আরো স্পষ্ট আমরা হাদিস থেকে জেনে নেব। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল খাত্তালান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান ক্বাল হাযা সাবীলুল্লাহ সুম্মা খাত্তা খুদুদান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ক্বাল হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবীলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি সুম্মা ক্বারা ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু আল আয়া রাহু আহমদ। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাইসুল ফুকাহা, রাইসুল ফুকাহা তাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুফতি। এখন আমাদের মুফতির তো অভাব নাই, রাস্তায় ভ্যান চালায় তাইও ফতোয়া দেয় তাইও একজন মুফতি। জোরে বলেন ঠিক কি না? এ ভাই কথা বলেন না কেন? বন্ধুরা আমার আব্বাদের ইমানদারেরা, সংক্ষিপ্ত সময়, অনেক কথা বলতে হবে, আসুন না একটু গভীর মনোযোগের সাথে বুঝে নেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, পেয়ারা নবী মায়া নবী একদা আমাদের মাঝে একটা রিখা একটা ডাক টানলেন, অতবার বললেন হাযা সাবীলুল্লাহ, এইটাই হলো আল্লাহ পাকের রাস্তা, এইটাই হলো সহজ সাবলীল আল্লাহ পাকের বেহেশতি রাস্তা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অতপর উভয় রাস্তার, এই মূল রাস্তা জান্নাতি রাস্তার উভয় পাশে আরো কিছু দাগ টানলেন। দাগ টানার পর নবী আমার বললেন, এই সবগুলো রাস্তার উপরে শয়তান মারদুদ বসে আছে, তারা তাদের দিকে আহ্বান করতে আছে, ডাকতে আছে, সাবধান, তোমরা যেন ওই সমস্ত রাস্তার আহ্বানকারীদের আহ্বানে সাড়া দেবে না, মূল রাস্তা যেটা সহজ সাবলীল সোজা এর উপরে তোমরা কি করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, এর উপরে দায়েম কায়েম থাকবে। মুসনাদে আহমদ শরীফের মধ্যে আল্লামা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হাদিস কানা কোট করেছেন, হাদিস নাম্বার 4131 নাম্বার হাদিস, মিশকাতুল মাসাবি 166 নাম্বার হাদিস। এই যে উভয় পাশে মূল রাস্তার উপরে অনেকগুলো দাগ টানা হলো, কয়টা দাগ টানা হয়েছে, কয়টা শাখা বের হয়েছে, হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে উভয় পাশে 3, 3, 6, প্রত্যেকটার উপরে 12, তাহলে 6 বার অঙ্ক কত হলো? 6 বার 72, আর মূল কয়টা? মূল হলো একটা, কয়টা হলো? 73। আসুন মিশকাতুল মাসাবি 171 নাম্বার হাদিস, সোনানে তিরমিজি 2641 নাম্বার হাদিস, সেখান থেকে আমরা আরও স্পষ্ট হয়ে যাব 73 সেই মতপথের কথা। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লা ওয়া তাফতারিকু আলা উম্মতি 73 মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি রাহু তিরমিজি। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, প্যারা নবী মায়া নবী বেহেশতি নবী আমার বেহেশতি জবান ইরশাদ করেন বনী ইসরাঈলের সময়। 73 দলমতের মানুষ পৃথিবীতে বিভক্ত হয়েছিল, আমার উম্মতের সময় 73 দল হবে, 73 দলের প্রত্যেকেই জাহান্নামী হবে, ইল্লা মিল্লাত ওয়াহিদা, অনলি একটা দলের একটা মতের মানুষ তারা আল্লাহ পাকের নাজি জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
কলিজা কেঁপে যাওয়ার মতো কথা জোরে বলেন ঠিক কি না? তার মানে এখানে যদি 73 জন মানুষ আমরা থাকি, 72 জনই জাহান্নামী, একজন জান্নাতি, কথাটা তো এরকম কথা ঠিক কি না? তার মানে আপনাদেরকে কিন্তু বলছি না, বুঝানোর সুবিধার বাবাজি আমার গভীর মনোযোগ, আমার নবীর এই কথাটা শোনার পর সাহাবীদের মধ্যে কত বড় চিন্তা, কত রকম ফিকির এসেছিল। আমার নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় কলিজা কাফানো কথা, 73-এর 72-এ জাহান্নামী, একটা মাত্র জান্নাতি, না জানি নসিবে কার কোথায় কি হয়ে যায়, জোরে বলুন কথা ঠিক কি না? নবী আমার বললেন, সাহাবীরা রে, উম্মতের রে, ফলোয়ারের রে, চিন্তার কারণ নাই, মান আলাইহি ওয়া আসহাবি, যে বা যারা, যে বংশের, যে বর্ণের, যে গোত্রের হোক না কেন, আমি রসুলের মতাদর্শে, আমি রসুলের আদর্শে এবং আমার সাহাবাই কেরামদের আদর্শে, এই দুইটা রীতির উপরে, এই দুইটা দলিলের উপরে যারা দায়েম কায়েম থাকবে, এই মানুষগুলোই আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আমার রসুলের আদর্শ, সাহাবাই কেরামদের রীতিনীতি আদর্শের উপরে দায়েম থাকলে তারাই নাজি আল্লাহ পাকের বেহেশতি মেহমান হয়ে যাবে, জোরে বলেন আল্লাহু আকবার। এখন সেই দলের নাম কি? হাদিসের ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী কারি তার মিরকাতের মধ্যে বলেন, লা শাক্কা ওয়া লা রাইবা ওয়া লা শুবহা, ইন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। সেই দলের নাম, সেই মতপথের মানুষের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, জোরে জোরে বলেন না একবার মারহাবা। সেই মতপথের মানুষ, তাদের নাম কি হবে? আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলে সুন্নাত আল জামাতের অনুসারী, মসজিদ হাজিরিন শাহুল সুন্নাত আল জামাতের অনুসারী মানুষ, তারা চার তবকা, চার শ্রেণীর মানুষের অনুসারী, অনুগামী, আল্লাহ পাকের স্পেশাল চার শ্রেণীর মেহমান এই পৃথিবীতে আসছেন, নবীন, সিদ্দিকিন, সোহাদা, সলেহীন, জোরে বলুন কথা ঠিক কি না? আল্লাহর কালাম সাক্ষ্য দিচ্ছে, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা والصديقين والشهداء والشهداء والصالحين الله فاكر الرحمة ونقره আল্লাহ পাকের হেদার, সেই জান্নাতের নূর চার শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক স্পেশালভাবে দান করেছেন। এক শ্রেণীর হলো নবীগণ, দুই শ্রেণীর সিদ্দিক, তিন নম্বর সুহাদা, চতুর্থ হলো সলে নেককার আল্লাহওয়ালা, জোরে বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন হাজিরিন, আপনাদের খেদমতে আমি গুণাগার বলতে পারি, ঊনবিংশ শতাব্দীতে পাক ভারত উপমহাদেশে শুধু নয়, তামাম ওয়ার্ল্ডের একজন সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি, সেই সলে নেককার মুত্তাকিদের কাতারে, যিনি মুজাদ্দিদে জামান হিসেবে এই পৃথিবীতে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 31-32তম পুরুষ হিসেবে এই জমিনে তাশরিফ নিয়েছিলেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহিমাহুমুল্লাহু তাআলা। ফুরফুরা শরীফে যিনি ঘুমিয়ে আছেন, চিৎকার করে বলুন কথা ঠিক কি না? সম্মানিত হাজিরিন, তার মতপথ আদর্শ কোরআন সুন্নার আলোকে কষ্টি পাথরে যাচাই করা, সেই সময়ে মক্কা মুয়াজ্জামার হারামাইন শরীফাইন, হারামাইন শরীফাইনের জ্ঞান মুক্তি ওলামায়ে কেরাম ইমাম সাহেবদের পক্ষ থেকে 40টি হাদিসের কিতাবের উপরে তিনি সনদ লাভ করেছিলেন, জোরে বলবেন আল্লাহু আকবার। মক্কা মুয়াজ্জামার ইমামদের, মুফতিদের পক্ষ থেকে হাদিসের সনদ লাভ করা মানে কি জানো তো? ব্যাপার এ কি ছোটখাটো ব্যাপার, অনেক বড় ব্যাপার। তিনি মহিউস সুন্নাহ, দাফিউল বেদা, একজন ইমামুত তরিকা, ইমামুল আইম্মা, শাহ সুফি আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাই, যার পদচারণা পদধূলি বাংলা, ইপার বাংলা, ওপার বাংলার প্রত্যেকটি অঞ্চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছিলেন, জোরে বলুন কথা ঠিক কিনা? ইতিহাসগুলো খুলে দেখেন বাংলাদেশ, বাংলার জমিনে কোনো ওয়াহাবি, কোনো রকমের রাফিজি, কোনো খারেজি, মোতাজিলা, শিয়া, তাদের মাধ্যম দিয়ে এই বাংলার জমিনে ইসলাম কায়েম হয় নাই। এই বাংলার বুকে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা কায়েম হয়েছে মহান আল্লাহর নেককার মাহবুব আলী বান্দাদের মাধ্যমে, জোরে বলেন কথা ঠিক কি না? শাহজালাল, শাহপরান, শাহ নিয়ামত খান জানা রহমতুল্লাহ আলাই, হযরত মাহি সরবুল কি রহমতুল্লাহ আলাই,
হযরত শরীফ শাহ জিন্দানী রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আবু জাফর রহমাতুল্লাহ আলাইহ, শাহ সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহ, শাহ সুফি জনাব আব্দুর রহমাতুল্লাহ আলাইহ, এইভাবে মুজাদ্দিদু জামান হুজুরের অসংখ্য খোলাফায়েদের মাধ্যমে এই বাংলার পথহারা পথভরা পথভ্রষ্ট মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়া হয়েছে। চিৎকার করে বলেন কথা ঠিক কি না? মুসলমানদের পরনে ছিল ধুতি, মাথায় ছিল টিকি, নামের পূর্বে ছিল সিঁড়ি। জোরে বলুন কথা ঠিক কিনা? আজ থেকে নিয়ে বেশি কথা নয়, আপনার দাদু, তারপর দাদু, তার আপনার হিস্টোরিগুলো, আপনার বই পুস্তক কি বলেন কিতাবাদিগুলো একটু বের করে দেখেন, আপনার জমির পর্সাগুলো একটু দলিলের কাগজগুলো বের করে দেখেন, দেখেন তাদের নামের পূর্বে সিঁড়ি লেখা আছে। জোরে বলুন ঠিক কিনা? এইগুলোকে উৎখাত করে নামের আগে মোহাম্মদ বরকতান, মাথায় টুপি পরনে ধুতির পরিবর্তে লুঙ্গি, মুজাদ্দিদ জামানের এই মহান খেদমতের আঞ্জামের মাধ্যমে আল্লাহ পাক কবুল করেছেন। জোরে বলুন কথা ঠিক কিনা? কাজেই তাদের যারা সমালোচনা করবে তারা আসাদুদ্দর, যারা নেমো হারাম ছাড়া আর কিছু নয়। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ পাক তাদেরকে হেদায়ত করুন। জোরে বলুন আমিন। সঠিক বুঝ আল্লাহ দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে সিরাতুল মুস্তাকিম তথা আল্লাহ পাকের জান্নাতের রাস্তা কয়টা? অনলি একটা। সম্মানিত হাজিরিন, সেই মত পথের উপরে আমাকে আপনাকে ইস্টাবলিশ হতে হবে, দায়েম কায়েম থাকতে হবে। তা না হইলে কিন্তু আমার আপনার আমলের কোনো মূল্য হবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? সেই জান্নাতি রাস্তার আমল কি আমাদের? জান্নাতি রাস্তার আমাদের ইমান আকিদাটা কি? আমাদেরকে অবশ্যই তা জেনে নেওয়া দরকার। জোরে বলুন কথা ঠিক কিনা? সংক্ষিপ্ত পরিসরে আপনাদের খিদমতে বলা হবে ইনশাআল্লাহ। একটু মহব্বতের সঙ্গে আল্লাহকে ডাকুন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ মহব্বতে, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ কাউসার রো মালিক আপনি নবীদের সর্দার। জোরে বলেন মারহাবা। কাউসার রো মালিক আপনি নবীদের সর্দার, আপনার উপর নাজিল হইল পবিত্র কোরআন, নবীজি আল্লাহ পিপাসাতে ছটফট করবে উম্মত গুনাহগার, পিপাসাতে ছটফট করবে উম্মত গুনাহগার, এ দয়া করে পিলাইবেন, দয়া করে পিলাইবেন সর্বতে কাউসার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জাজ হাজিরিন, শাহলুস সুন্নাত আল জামাতের তথা বেহেশতি এই রাস্তার এই মতপথের মানুষের ইমান আকীদাটা কি? কোরআন শরীফ হাদিস শরীফের আলোকে আসুন সংক্ষিপ্ত পরিসরে কথা। কোরআন শরীফ থেকে আমরা দলিল পেলাম, হাদিস শরীফ থেকে দুইটি হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। পরিপূর্ণ ইসলামের আরও স্পষ্ট বর্ণনা হাদিস শরীফে মুসলিম শরীফের মধ্যে আসছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাইনামা নাহনু ইনদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়াউমিন ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদি সিয়াবে ওয়া শাদীদু সাওয়াদে শারে লা ইউরা আলাইহি আসারু সাফারি ওয়ালা ইয়ারা ওয়ালা ইয়ারিফুহু মিন আহাদুন হাত্তা জালাসা ইলা নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসনাদা রুকবাতাইহি লা রুকবাতাইহি ওয়া দাআ কাফাইহি আলা ফখিদাইহি ফাকালা ইয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখবিনি আনিল ইসলাম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ইসলাম আনতা শাহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয়া তুকিমা সলা ওয়া তুতিয়া যাকা ওয়া তাসুম রমাদান ওয়া তাহাজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা ক্বালা সাদাকতা আজিবনা লাহু ফায়াসআলুহু ওয়া ইউসাদদিকুহু ফাখবিনি আনিল ঈমান ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ক্বালা সাদাকতা ক্বালা ফাখবিনি আনিল ইহসান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা ক্বালা আখবিনি আনিসা ক্বালা মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল ক্বালা আখবিনি আনি ইমারাতিহা ক্বালা আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাইয়া তাতাওলুনা ফিল বুনিয়ান সুম্মান তালাকা ফালাবিস্তু মালিয়ান ফাকালা তাদরি মানি সাইল ইয়া উমার কুলতু আল্লাহু রাসূলু আলামু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইন্নাহু জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম রাওয়াহু মুসলিম জরে বলেন আল্লাহু আকবার মুসলিম শরীফের এক নম্বর হাদিস এই হাদিস দ্বারা স্পষ্ট ইসলামের মূল বিষয় হচ্ছে ইসলাম ঈমান এবং ইহসান যার মধ্যেই রয়েছে আল্লাহ পাকের খোদাভীরু তথা তাকওয়া পরহেজগারিতা মুরাকাবা মুশাহাদা জিকির আজগার সব কিছুর সমন্বয় হাদিসের মাধ্যমে ইসলামের পরিপূর্ণ রূপ আমার আপনার নবীর বেহেশতি জবান দ্বারা কমপ্লিট প্রকাশ পেয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ বেহেশতি মানুষের আপনার আকীদা হলো মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাব 104 খানা নাজিল করেছেন তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ কয়খান 4 খান তাওরাত জাবুর ইনজিল কোরআন তন্মধ্যে কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের লক্ষাধিক পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আমার আপনার নবী সর্বশেষ নবী আখিরি জামানার নবী তার মাধ্যম দিয়ে নবীর দরজা আল্লাহ পাক কি করেছেন বন্ধ করে দিয়েছেন জোরে বলুন কথা ঠিক কিনা এটা আমাদের আকীদা জোরে বলুন কথা ঠিক কিনা এটা আমাদের আকীদা এটা আমাদের ঈমান এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে মহান আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীর বুকে তার সকল রহমত বরকত আল্লাহ নাজিল করেছেন জোরে বলুন কথা ঠিক কিনা মহান আল্লাহ পাকের পক্ষ থেকে এমনি ভাবে অসংখ্য গণিত ফেরেশতার মধ্যে 4 জন ফেরেশতা সর্বশ্রেষ্ঠ জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম সবার শ্রেষ্ঠ তাকে আমার নবী শ্রেষ্ঠ নবী নূরে মুজাসসাম নবী খিদমতের জন্য খাদেম করে আল্লাহ পাক মনোনীত করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ মজ্জা হাজিরিন এইভাবে আল্লাহ পাকের রহমতের আমার নবীর সাহাবাই কেরামদের মধ্যে অসংখ্য সাহাবাই কেরাম তাদের মধ্য থেকে 4 জন সাহাবী সর্বশ্রেষ্ঠ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান বিন উয়াইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন কথা ঠিক কি না তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমার রাসূলের একান্ত কাছের একান্ত বন্ধু আমার রাসূলের বেহেশতি সঙ্গী হিসেবে আল্লাহ কবুল করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ এমনি ভাবে সম্মানিত হাজরিন কোরআনুল কারীমের মাধ্যমে হাদিস শরীফের মাধ্যমে আমরা জানি যে শরীয়তের দলিল কয়টা শরীয়তের দলিল 4টা শরীয়তের দলিল কয়টা 4টা কোরআন হাদিস ইজমা কিয়াস কোরআন হাদিস ইজমা কিয়াস যারা 4টির একটিকেও অমান্য করে তাদের সাথে আমাদের কোনো ঈমানের সম্পর্ক থাকবে না জোরে বলুন কথা ঠিক কি না কোরআন হাদিস ইজমা কিয়াস 4টাই শরীয়তের দলিল জোরে বলুন কথা ঠিক কি না 4টে মাযহাব সুপ্রতিষ্ঠিত 4 জন ইমামের মাধ্যমে নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই জোরে বলুন কথা ঠিক কি না তাদের সংক্ষিপ্ত জীবন চরিত্র আপনাদের খেদমতে উপস্থাপন করছি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই জানাতন্য ব্যক্তি ছিলেন না ছোটখাটো ইমাম মুফতি মুহাদ্দিস ছিলেন না যিনি 80 হিজরিতে এই জমিনে তাশরিফ নিয়েছিলেন 150 হিজরিতে ইন্তেকাল করেছেন তার বাবার নাম ছিল সাবেদ যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে আত্মনিয়োগ করেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দোয়া করেছিলেন আল্লাহ আমার সাবেদের ওরসে এমন একজন ভবিষ্যৎ প্রজন্ম পাঠাবেন যাকে কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে বরণ করবে দিনের ক্ষেত্রে জোরে বলেন না সুবহানাল্লাহ সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার ফসল হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলবেন না সুবহানাল্লাহ মুয়াজ্জাজ হাজিরিন 4 জন সাহাবীর সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ লাভ হয়েছে সুবহানাল্লাহ কবেন আমার নবী বলেছেন লাম তামসাসুন নারু লাম তামসাসহুন নারু
মান রাআনি আও রাআ মান রাআনি। পৃথিবীর মানুষেরা প্যারা নবী মার নবী বেহেশতি নবী আমার বেহেশতি জবানে বলেন উম্মত রে শোনো, আমাকে যে দেখেছে অথবা আমাকে সরাসরি দেখে নাই, আমাকে দেখেছে এমন ব্যক্তি কেউ পৃথিবীর মধ্যে যে তাকে দেখেছে আমার আল্লাহ পাকের সাতটি জাহান্নাম একটিও তাকে কখনো স্পর্শ করবে না। কেউ নবীকে দেখার সৌভাগ্য লাভ করে নাই, কিন্তু নবীকে যিনি দেখেছেন এমন ভাগ্যবান ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি দেখে থাকে তার শিলায় আমার আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম আমার নবীকে স্বচক্ষে দেখেছেন, জোরে বলেন ঠিক কি না? সেই লক্ষাধিক সাহাবির মধ্য থেকে চারজন সাহাবির সঙ্গে সরাসরি ইমাম আবু হানিফা হুজুর সাক্ষাৎ হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 37 জন সাহাবী ওই সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে তিনারা বেঁচে ছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার আব্বা জানে ইমানদারের আজকাল কিছু মানুষ সীমামদের নিয়ে সমালোচনা করে কটাক্ষ করে, জোরে বলেন ঠিক কি না? আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়া এটা আদৌ কিন্তু বুদ্ধিমানের পরিচয় নাই, জোরে বলুন ঠিক কি না? এত বড় এলেম এত বড় তাকওয়ার যিনি মানুষ ছিলেন ইমাম ছিলেন, বন্ধুরে আমার আব্বা জানে ইমানদারেরা ছোট্টবেলা থেকে আল্লাহ জ্ঞানের এত বখরাত এত পাণ্ডিত্য আল্লাহ দান করেছিলেন মহান আল্লাহ রব্বুল আলামিন, তার সিনার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান দিয়ে পরিপূর্ণ করেছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার আব্বা জানে ইমানদারেরা, একটু তার জীবনের সংক্ষিপ্ত কথা আপনাদের বলে দিয়ে যাই। প্রতি রমজান মাসে 61 বার করে কোরআন খতম করেছেন, বাকি 11 মাসে 60 বার করে কোরআন খতম দিয়েছেন প্রত্যেক মাসে। জোরে বললেন না সুবহানাল্লাহ। 30টি বছর কন্টিনিউ, বছরে 5 দিন রোজা রাখা হারাম, 5 দিন ব্যতীত 30 বছর কন্টিনিউ ধারাবাহিকভাবে রোজা করেছেন, 40 বছর ইশারে রোজা দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন, তার মানে সারা রাত্র জেগে জেগে আল্লাহর গোলামি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু মানুষ এই কথা শুনে, জীবনের এই কথা শুনে কটাক্ষ করে, যাদের অন্তরের মধ্যে ন্যূনতম আল্লাহর ভয় আল্লাহর ডর নাই, তারা বলে একজন মানুষ কি কোনোদিন 40 বছর না ঘুমায়া থাকতে পারে? আল্লাহ ওলাদের মুত্তাকি খোদাবিরু মানুষের এটা তাদের আদাত অভ্যাস, রাত্রে আবাদত করে আর সকালে ফজর ইশরাকের পর তারা একটু বিশ্রাম করে। জোরে বলেন ঠিক কি না? এ সোনার বন্ধু মুসলমানেরা, এটা তো তাবেঈনদের কথাই বলছি, 1000 বছর পর এখনো আপনাদেরকে আমি বলে যাচ্ছি জমিনে, এখনো বাংলার জমিনে, বাংলার পরে নয় বাংলার জমিনে এখনো আল্লাহর বান্দা বেঁচে আছে মাত্র 2-3 ঘন্টা রাত্রে বিশ্রাম করে আর সারা রাত্র আবাদতে কাটায়া দেয়। ভাইরা আমার আব্বা জানি ইমানদারেরা, সুনুমান বিন সাবিত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এত বড় তিনি তাকওয়ার মানুষ ছিলেন, কুফা নগরীতে একটা ছাগল চুরি হয়েছিল, এই কারণে 7 বছর যাবৎ তিনি বাজার থেকে ছাগলের গোশত ক্রয় করেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। 7টি বছর চলে গেছে, চিন্তা একটা, হালাল টাকা যতই আমার হোক, যদি চোরাইকৃত ছাগল বাজারে বিক্রি হয় ওইটা যদি ক্রয় করে নিয়ে আসি আমি খাই, ওইটা খেয়ে আল্লাহর ইবাদত করলে আল্লাহ কবুল নাও করতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এই মানুষ সম্পর্কে কেমনে সমালোচনা করেন রে বন্ধু আমার ইমানদারেরা, 55 বার হজ করেছেন, 55 বারের বার খানায় কাবায় দাঁড়িয়ে তিনি 2 রাকাত নামাজের নিয়ত করেছিলেন, ডান পায়ের উপরে ভর করে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলেন, জোরে বলেন আল্লাহু আকবার, বাম পায়ের উপরে ভর করে বাকি 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে 2 রাকাত নামাজ কমপ্লিট করলেন, মহান আল্লাহর কাছে এবার 2 হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমি নোমান বিন সাবেদ আবু হানিফা যেইভাবে নামাজ পড়ার কথা ছিল, যেইভাবে রোজা করার কথা ছিল, হজ করার কথা ছিল, জাকাত দেওয়ার কথা ছিল, আপনার কোরআন তেলাওয়াত করার কথা ছিল, আমার দ্বারা সম্ভব হয় নাই, ওনার যেইখানে কবর হয়েছে সেই জায়গায় নিজে 7000 বার আল্লাহর কোরআন খতম করেছেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার আপনাদের ইমানদারেরা, সেই নোমান বিন
সাহাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মহান আল্লাহর কাছে দুটো হাত তুললেন। আজকে আমরা কিছু মৌলবি বের হয়েছি, ইমাম সাহেব বের হয়েছে, নামাজ পড়ে সাহেবের মতো দূর দূর করে চলে যায়, দোয়া মোনাজাতের প্রয়োজন মনে করে না, জোরে বলেন আছে না নাই? এত বড় আহাম্মক, এত বড় নির্বোধ, নামাজের অন্তর্ভুক্ত নয়, কিন্তু নামাজটা তোমার কবুল হয়েছে এই গ্যারান্টি দিয়ে ইমাম সাহেব দিয়ে যাও, তুমি দিতে পারবে? কাজেই মহান আল্লাহর কাছে অন্তত এই কথাটা একটু বলা দরকার, আল্লাহ যা কিছু পড়লাম এটা ভুল মুশ্রিত, আল্লাহ এটা তুমি ক্ষমা করে তুমি কবুল করে না, ওই কথাটা বলতে কি তোমার প্যাস্টিসের হ্যাম্পার হয়ে গেল, দোয়াটা না করেই চলে যাও? দোয়া করার দরকার আছে না নাই? কোরআন হাদিসে দোয়ার গুরুত্ব আছে না নাই? আপনারা দোয়া করেন তো ইনশাল্লাহ, করবেন, দোয়া করবেন, প্রত্যেকটি কথার পিছনে নির্ভরযোগ্য দলিল রয়েছে, রেফারেন্স রয়েছে, যদি চান প্রত্যেকটি কথার দলিল দেওয়া হবে ইনশাআল্লাহ। মসজিদ হাজিরিন সংক্ষিপ্ত পরিসরটাই বলছি, আমার রাসূলের সাহাবি আনাবি মুহাম্মদ বাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল যুকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুদ দয় আসমা ক্বালা যাউফুল লাইলিল আখির আদবুরুস সালাওয়াতিল মাকতুবা। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কোন কোন সময় দোয়া আল্লাহ বেশি কবুল করেন, বেশি বান্দার পক্ষ থেকে আল্লাহ পাক শুনে থাকেন, কবুল করে থাকেন? নবী আমার বললেন, রাতের শেষ অংশের দোয়া এবং প্রত্যেক ফরজ নামাজের দু পরের দোয়া আমার আল্লাহ কবুল করে নেন। সুনানে তিরমিজি 3499 নম্বর হাদিস, মসজিদ হাজিরিন রাসূলের হাদিস শরীফ দ্বারা সুস্পষ্ট প্রমাণ করে ফরজ নামাজের পর আল্লাহ দোয়া কবুল করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে ইমাম সাহেব দোয়া করবে না, বলবেন যে আপনার মতো অত সাহেব ইমাম আমাদের দরকার নাই, জোরে বলুন, কথা ঠিক কি না? আমরা আল্লাহর কাছে আমরা তাপি তাপি, আমরা আল্লাহর কাছে একটু কাঁদতে চাই, একটু চোখের পানি ফেলে দোয়া মোনাজাত করতে চাই, কাজেই আমাদের দোয়ার প্রয়োজন আছে। ইমাম সাহেব যদি আপনি দোয়া না করেন, আপনি যেখানে দোয়া ছাড়া ইমামতি চলে সেখানে যা ইমামতি করেন, এই কথা বলেন, কথা ঠিক কি না? মসজিদ হাজিরিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার সে বড় ইমাম, বড় মুফতি, বড় আলেম আপনি হয়েছেন সাহেব, তাকো আর কি তার সে আপনার বড় হয়েছে, আপনি তো যেখানে সেখানে নাক ডুবিয়ে খাচ্ছেন, হালাল হারামের কোনো তমিজ নাই, আর তার একটু তাকওয়ার একটা কথা শুধুমাত্র বললাম, ছাগল চুরি হয়েছে কুফানাগরিতে, এই ভয়ে 7 বছর ছাগলের গোশত তিনি বাজার থেকে কেনে নেন, এ জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আপনার এই সে তাহকিক আছে, কিসের সুদের, কিসের ঘুষের, কোথার থেকে কিভাবে আসছে, আসলেই হলো কি ভাই, কথা ঠিক কিনা? ভাইরা আমার আব্বার ইমানদারেরা, নমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বার আল্লাহর কাছে হাত তুলেন, আল্লাহ যেভাবে তোমার গোলামির কথা ছিল আমার দ্বারা সম্ভব হলো না, জানি না এই হেরেম শরীফের বাউন্ডারিতে আর কোনো দিন আসতে পারবো কিনা। যেইখানে দুই রাকাত নামাজ পড়লে এতবার আমার তোবা, প্রত্যেক রাকাতের বিনিময় আল্লাহ আপনি এত দয়া এত মায়া করেছেন, এত বরকত এই জায়গায় রেখেছেন হেরেমের বাউন্ডারিতে, এক রাকাত নামাজের মাধ্যমে 1,00,000 রাকাত নামাজের সব দান করে দেয়, সেই বরকতি জায়গায় আর কোনোদিন আসতে পারবো কিনা রে মনিব আমার আল্লাহ। কাজী আমার পক্ষ থেকে আমার গোলামিগুলো কবুল করে নিয়ে আমি আবু হানিফাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। ওই দিনে তো গায়েবি নাদা হয়েছিল, মহান আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, এ নোমান বিন সাবিত আবু হানিফা যেইভাবে আমার ইবাদত করার কথা ছিল, যেইভাবে কোরআন তেলাওয়াতের কথা ছিল, সব যথাযথভাবে হয়েছে, এতদিন ছিলে তুমি নোমান বিন সাবিত আবু হানিফা, আজ থেকে নিয়ে তুমি ইমামুল মুসলিমিন। বিশ্বের বুকে মুসলমানদের তুমি ইমাম হিসেবে, ইমামে আজম হিসেবে আমি আল্লাহ পাকের দরবারে স্বীকৃতি লাভ করলে, আমার ভাই যারা বাজারে ইমানদারেরা, এক একজনের জীবনী সারা রাত্র বলে শেষ করা যাবে না, সংক্ষেপে বললাম, ইমাম শাফি রহমতুল্লাহ রায় 150 হিজরিতে জন্ম হয়েছে, 224 হিজরিতে তার এন্তেকাল হয়েছে, উপাদ হয়েছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই 93 হিজরিতে জন্ম, 100 আপনার 79 হিজরিতে তার উপাদ হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই 164 হিজরিতে জমিনে এসেছিলেন, 234 হিজরিতে আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গেছেন। এক একজন ইমামের তাকওয়া পরহেজগারিতা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই
তিনি যখন মক্কা মদিনায় অবস্থান করেছেন কোনদিন জুতো স্যান্ডেল ব্যবহার করেন নাই, জোরে বলেন আল্লাহু আকবার। কি তাকওয়া, কি আপনার আদব, কি বিনয়, কি মহব্বত কলিজার মধ্যে ছিল। সেদিনকেই সরহেবিকা পড়াতে গিয়ে ছাত্রদেরকে পড়ালাম, আমার বন্ধুরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি মক্কা মদিনায় এত উত্তপ্ত জমিন যেখানে খালি পায়ে চলা যায় না, আর আপনার সারা জীবনটা শূন্য পায়ে কেন কাটালেন, কি রহস্যটা, কি ব্যাপারটা কি? ইমাম মালিক ডাকতে বলে, শোনার মানুষেরা, দুনিয়ার মানুষেরা শোনো, যেই জমিনে আমার সোনা নবী, মা নবী, নূরে মুজাসসাম নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর বেহেশতি কদম মোবারক পড়েছে, যেই জমিনে আমার নবীর ধুলি মোবারক কোথায় কিভাবে লেগে আছে আমি ইমাম মালিক জানি না, না জানি আমার জুতো স্যান্ডেলটা আমার নবীর সেই বরকতি ধুলি মোবারকের উপরে পড়ে যায়। আর যদি নবীর ধুলি মোবারকের উপরে আমার জুতো স্যান্ডেলটা পড়ে যায়, না জানি কিয়ামতে আল্লাহর দরবারে আমি আসামি হয়ে যা। কি ভক্তি, কি তাজিম, কি তাকওয়া ছিল রে বাবা। সওয়ারিতে উঠতেন না, কোনো আরোহণ কোনো বাহনে তিনি উঠতেন না, উট ঘোড়া দুম্বা আপনার কোন রকমের বাহনে তিনি আপনার উঠতেন না। বলা হলো কেন, কই কেন, এই জন্য যেই জমিনে আমার রসুল স্বয়ং তিনি সরশরীরে জিন্দা আছেন, জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার আব্বা জানা ইমানদারেরা, আমার নবী মা নবীর এত তাজিম এত ভক্তি করেছেন, যেই জমিনে আমার নবী সশরীরে তিনি শুয়ে আছেন সেই জমিনের উপরে আমি কেমনে সওয়ারির উপরে আরোহণ করি, জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার আব্বা জানেন ইমানদারেরা, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনার হাবিবের এই শহর মদিনাতুল মুনাওয়ারায় আমার ইন্তেকাল দেবেন, আমার রসুলের পাশে জান্নাতুল বাকিতে যেন আমার কবরটা হয়ে যায়, জীবনীতে পাওয়া যায় ওনার শেষ জীবনে সে এত অসুস্থ হয়ে গেলেন মদিনা মুনাওয়ারায় যে আর মদিনার থেকে বের হতে পারলেন না, দোয়াটা আল্লাহ কবুল করে নিলেন, এন্তেকালের পর প্যার নবী মায়া নবীর পাশে জান্নাতুল বাকি কবরস্থানে ইমাম মালিকের কবর হয়ে গেল, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এলেমে আমলে কিতাবে কোনো দিক থেকে কমতি ছিল, জোরে বলেন কমতি ছিল? আমার রসুলের তাজিম ভক্তি কলিজার মধ্যে সর্বোচ্চ জায়গা দিয়েছেন, বিধায় জান্নাতুল বাকিতে তার কবর হয়েছে, মুজাহিদিন সেই রসুলের তাজিম সম্মান ইজ্জত সর্বোচ্চ আমাদেরকেও মাথায় রাখতে হবে, জোরে বলুন কথা ঠিক কিনা। আল্লাহ পাকের পরেই আমার আপনার নবীর পজিশন, আমার আপনার নবীর শান আজমত তাকরিমকে মহান আল্লাহ বলন্দ করেছেন, জোরে বলেন কে করেছেন? আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। সেই নবীর সম্মান নিয়ে যদি কেউ কোনো রকমের আপনার কথা বলে তাহলে তার দুনিয়া আখরাত সব বরবাদ হয়ে যাবে, জোরে বলুন কথা ঠিক কিনা। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বোচ্চ মহব্বত ভালোবাসার কথা আমার আপনার নয়, স্বয়ং আল্লাহর, জোরে বলুন কথা ঠিক কিনা, জোরে বলুন কার কথা? আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা আশা করো চাও তাহলে ফাত্তাবিউনি আমি রসুলের অনুসরণ অনুকরণ করো, হুবিবুকুমুল্লাহ তাহলে আমার আল্লাহ তোমাদের ভালোবাসবে, আর আল্লাহ যাদের ভালোবাসবে আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুজাহিদ হাজিরিন রসুলের কি অনুসরণ, মহব্বত সারা না মহব্বত সহ? মহব্বত সহ আমার রসুলের অনুসরণ করতে হবে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দেখিয়ে দিয়ে গেছেন, জোরে বলুন কথা ঠিক কিনা। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফ সহিহুল বুখারী 15 নম্বর হাদিস কিতাবুল ঈমান আন
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين رواه البخاري والمسلم সহিহ বুখারী এবং মুসলিম উভয় কিতাবের মধ্যে আসছে অসংখ্য হাদিসের কিতাবে হাদিস কানা পাওয়া যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কেহই পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমাদের কাছে তোমাদের বাবা মা সন্তান সন্ততি পৃথিবীর সবার চাইতে সবচেয়ে বেশি প্রিয় পাত্র না হব জোরে বলেন না সুবহানাল্লাহ মজ্জা হাজিরিন তাহলে রাসূলের অনুসরণ মহব্বতের সাথে করতে হবে জোরে বলেন কিসের সাথে করতে হবে আরো সকল আওয়াজ দিয়ে বলেন কিসের সাথে মহব্বতের সাথে সেই রাসূলের মহব্বত ভালোবাসায় আমরা রাসূলের যেমনি সুন্নতি মাথায় টুপি আমরা দিয়েছি মুখ বরাবর আমরা দাড়ি রাখার চেষ্টা করছি আমরা পুরাণের সুন্নতি পোশাক তুলেছি রাসূলের অনুসরণ অনুকরণে খাওয়া দাওয়া ওঠা বসা চলাফেরা ব্যক্তি পারিবারিক আন্তর্জাতিক পরিমণ্ডলে আমার রাসূলের অনুসরণ করার জন্য আমরা চেষ্টা করছি জোরে বলেন কথা ঠিক কিনা সম্মানিত হাজিরিন যেহেতু রাসূলের মহব্বত ভালোবাসা পৃথিবীর সকলের ঊর্ধ্বে এটা ঈমানদারদের ঈমানের দাবি সুতরাং সেই রাসূলের মহব্বত ভালোবাসায় যদি আমার রাসূলের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে সালাম শরীফ আপনার পাঠ করে এটাও আমার রাসূলের মহব্বত ভালোবাসা পাওয়ার একটা অসিলা মাধ্যম হয়ে যাবে জোরে বলুন কথা ঠিক কিনা হাদিস শরীফে আছে না নাই عن سداد بن حسين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان من افضل ايامكم يوم الجمعه فيه خلق آدم عليه الصلاة والسلام وفيه سوق وفيه النفقة فأكسروا علي صلاة لأن صلاتكم معروضة علي قال رسول يا رسول الله كيف تورد صلاة عليك قد علمت يعني بليت قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন প্যার নবী বলেছেন জুমার দিনটা কোন দিন বলেন জুমার দিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন সর্বোত্তম দিন এই দিনেতে আদম আলাইহিস সালামের সৃষ্টি এই দিনেতে আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে এই দিনেতে একটা বিকট আওয়াজ হবে যেই আওয়াজের মাধ্যম দিয়ে কিয়ামতের আপনার সময় আপনার সন্নিকটে বোঝা যাবে জোরে বলুন কথা ঠিক কিনা সুতরাং এই মহান দিনে তোমরা ফাকসিরু আলাইয়া সালা বেশি পরিমাণে আমার প্রতি দরুদ শরীফ পড়ো কথাটা কার আমার রসুলের কথা আমার নবী নিজেই তার প্রতি অধিক পরিমাণ দরুদের পাঠ করার কথা বলতে আসেন উপস্থিত সাহাবীদের মধ্য থেকে একজন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এখন নয় আপনি জমিনে আসেন আমাদের মাঝে আসেন আপনার প্রতি আমরা অধিক পরিমাণ দরুদের আমল করব কিন্তু যখন আপনি ইন্তেকাল করবেন আপনি যখন আমাদের মাঝ থেকে পর্দা নেবেন তখন পরে কি হবে আপনি তো মাটির সাথে হয়তো মিশে যেতে যেতে পারেন মাটির সাথে আপনি আপনার অস্তিত্ব হারিয়ে যেতে পারে সেই সময় আমরা দরুদ পড়ে কি করব হাদিস শরীফে বলা হচ্ছে প্যারা নবী মা নবী তখন কি বললেন ইন্নাল্লাহ ক্বাদ হাররাম আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া আলাইহিস সালাম সাহাবীরা রে ফলোয়ারেরা রে উম্মতেরা রে শোনো আমি নবী শুধু নই এই জমিনে আল্লাহ পাকে যত নবী রাসূল পৃথিবীর বুকে আগমন করেছে তামাম নবী রাসূলদের দেহ মোবারক এই জমিনের জন্য বক্ষণ করা আমার আল্লাহ চিরতরে হারাম করেছে মাটি কখনো নবী রাসূলদের দেহ মোবারক বক্ষণ করতে পারবে না পচাতে পারবে না নষ্ট করতে পারবে না চির অক্ষত থেকে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ সুতরাং আমার আপনার নবী হায়াতুন নবী আমার আপনার নবী রওজা মোবারকে আলমে বারজাকে সশরীরে জিন্দা থাকা নবী জোরে বলুন কথা ঠিক কিনা এটা জান্নাতি রাস্তার মানুষ যারা তাদের আকীদা তাদের এটা ঈমান জোরে বলুন ঠিক কিনা বন্ধু আমার আব্বাদান ঈমানদারেরা এখানেই শেষ নয় আমার আপনার নবী রওজা মোবারক থেকে উম্মতের খবর রাখনেওয়ালা নবী জোরে বলুন কথা ঠিক কিনা সুনানে বাজারের মধ্যে হাদিস শরীফ আরসান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حياتي خير لكم تحدثون نحدث لكم وافاتي خير لكم لان تردوا علي صلاتكم معروضه
আমার নবী রহমতে নবী বলেন, ওমা রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ ওমা রাআইতু মিন শাররিন ফাস্তাগফিরুল্লাহ আলাইকুম। রাওয়াহুল বাজ্জার। হাদিস কানা সুনানে বাজ্জারের মধ্যে আসে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সিলেবাস যে কারিকুলাম আছে এই হাদিস খানা আপনারাও পেয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্যারা নবী মায়া নবী বলেছেন, উম্মত রে আমি নবীজি দুনিয়ায় থাকাটাও তোমাদের জন্য কল্যাণ, কারণ সরাসরি আমার সঙ্গে তোমরা কথা বলো, আমি তোমাদের সঙ্গে কথা বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার চলে যাওয়াটা এই পৃথিবীর থেকে বিয়োগ নেওয়াটাও তোমাদের জন্য কল্যাণ, কারণ তোমাদের দরুদ তোমাদের আমল লিয়ান্না তুরাদু আলাইয়া আমালুকুম, কারণ তোমাদের আমল তোমরা যা কিছু করো এটা আমি রসুলের কাছে উপস্থিত করা হয়। আমার আপনার আমল নবীজির কাছে কি করা হয়? উপস্থিত করা হয়, দেখানো হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাই জনাব্বাদারা ইমানদারেরা, আমলটা যখন আমার রসুলের কাছে দেখানো হয় সেই সময় আমার নবীর অবস্থানটা কি হয়? হাদিস শরীফের পরবর্তী আবারও, তোমার রহিতো মিন খায়রিন হামিদুল্লাহ, নবী আমার বলেন, আমার কোন উম্মত যখন ভালো আমল করে নেক আমল করে আমি নবী আল্লাহ পাকের প্রশংসা করি, আর যখন কোনো আমার উম্মত উম্মতিনী গুনাহ করে অপরাধ করে অন্যায় করে সঙ্গ দোষে পড়ে রিপুর তারনায় পড়ে যে কোনো অবস্থার প্রেক্ষাপটে যখনই আমরা গুনাহ করি অন্যায় করি।